ইংরাজি নববর্ষ আরম্ভ হয়েছে কাউন্টডাউন। পুরনিক বিদায় দি নতুনক আদরিবলৈ সাজু সকলো। ইংরাজি নববর্ষর সময়ত ক্রমাৎ বিলুপ্তর পথত গ্রিটিংস কার্ড। 90 দশকর যুবক যুবতীর মাজত জনপ্রিয় আছিল এই গ্রিটিংস কার্ড সমূহ। 90 দশকত ইংরাজি নববর্ষ বুলিলেই গ্রিটিংস কার্ডর জড়িয়তে সকলকে নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করেছিল। কিন্তু বর্তমান যুবক যুবতীর মাজত সেই মাদকতা নাই। বৈজ্ঞানিক পদ্ধতি আর যান্ত্রিকতার সময়ত ক্রমাৎ হেরাই গৈছে গ্রিটিংস কার্ডর শুভেচ্ছার সাদ আর মাদকতা। আৰু কেইটামান দিনৰ পিছতে অন্ত পৰিব চলিত বৰ্ষ আৰু আৰম্ভ হ'ব ইংৰাজী নৱবৰ্ষ। কিন্তু ইংৰাজী নৱবৰ্ষ আৰু গ্ৰিটিংছ কাৰ্ডৰ লগত আছে এটা ওতঃপ্ৰোত সম্পৰ্ক। কিন্তু বৰ্তমান দেখিব পোৱা গৈছে যে গ্ৰিটিংছ কাৰ্ডৰ জনপ্ৰিয়তা হ্ৰাস পাইছে, বিলুপ্ত হৈছে কেৱলমাত্ৰ ইণ্টাৰনেট আৰু হোৱাটছএপৰ কাৰণে। বর্তমান সময়ত যুবক যুবতীসকলের মাজত জনপ্রিয় হয়ে পড়েছে মোবাইল ফোন আর ইন্টারনেট। মোবাইল ফোনের জড়িয়ে আজির প্রজন্ম আগবাড়ি যার ফলত পূর্বর গ্রিটিংস কার্ডর সাদ আর মাদকতার বিরত থাকে। বাড়িছে আপনার তো এটিও মানুষে ধর কার্ড সার্ড নিয়াটো প্রিফার নকরে। ধর হোয়াটসঅ্যাপ একটা মেসেজ লিখে দিলে বা ফেসবুক মেসেঞ্জার সেন্ড করে দিলে, তো সেই কারণে মানে ভাবো যে ইন্টারনেট তো আমার বহুত পুরনিয়া যা বস্তু আছে বহুত খিনি রাখ করে বিলুপ্তি পাই বিলুপ্তি পাই। বর্তমান গ্রিটিংস কার্ডর বিপণী সমূহতো পূর্বর দরে দেখা পোৱা না যায় বিভিন্ন ধরনের আলোকিত গ্রিটিংস কার্ড সমূহ। নগাঁওর পৰা তমাস ভূঞা, রিপোর্ট ইসান নিউজ। Thank you.